हसानु जमान के छोटा नजरे देखते पारो हुजूर पीर सज्जादा नसीर आमाके बड़ो करे रेखेछेन जोरे बोलो तो बोली नहीं बोलछी तुम्हें छोटो मानो आमाके बड़ो करे रेखेछेन आर चैलेंज दिए बोली मुफ्ती इकराम साहेब के आर्थिके रेखे ब्रदर चैलेंज दिए बोली आशुक आमार सामने कि आमी सिलसिला सम्पर्के बेशी जानी ताके आमी निजेर उस्ताद बने देबो निजेर गुरु बने देबो बिरादराने मिल्लत इस्लामिया बाबा जी भाईरा चलो आगे दिखे बोलो अनेक लोग अपने के प्रश्न करे अपने के प्रश्न करे कटरार पीर साहेब नाना दिक थेके सैयद अपने उत्तर दें तो उत्तर पे छे आज पर्यंत लेन उत्तर नाना दिक थेके सैयद है अमर नाना पठान अमर बाप शेख हमी की আমি পঠান আমি পঠান হব আমার আমার নানা আমার নানা হচ্ছে শেখ আমার আমার দাদা হচ্ছে আনসারী আমি কোনদিন শেখ হব বিরাদরানে মিল্লাত ইসলামে তো বুঝে নিতে হবে যে হুজুর মাসুদ আহমদ কলিমি হুজুর মাসুদ আহমদ কলিমি ইনারা নানার দিক থেকে সৈয়দ নয় ইনারা বাবার দিক থেকে সৈয়দ জোরে বলেন সুবহানাল্লাহ अपना नाना रिश्तेदार मामा रिश्तेदार पर नाना रिश्तेदार दादा खानदान जोरे बोलन सुभान अल्लाह बाप खानदान ब्रदर ने मिल्लत इस्लामिया नाना संगे निस्बती रिश्ता दादू संगे खून रिश्ता जोरे बोलन सुभान अल्लाह खून ना होवे तार खून ताई होवे जोरे बोलन सुभान अल्लाह ब्रदर ने मिल्लत इस्लाम इनी सैयद तुम्हार क्षमता थाके लिखो हैदराबाद কি বললাম হায়দ্রাবাদ শহরের নাম দক্কান দক্কান জায়গার নাম মালিয়াবাদ দরবারের নাম ছোটে মিয়া দরগাহ জোরে বলুন সুবহানাল্লাহ নিকর মুখে শুনা বলছি না সাধারণ মানুষের মুখে শুনা বলছি না ডাইরেক্ট থেকে বলছি জোরে বলুন সুবহানাল্লাহ আমার কানেকশন ডাইরেক্ট আল্লাহর রহমতে এখন যতটি আমার লেভেলের মুলবি আছে খলিল ভাই কে ছেড়ে পীরের সঙ্গে যদি বেশি উড ভয়েস কেউ করেছে ওটা হাসানুল জামান জোরে বলে রাতানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা চলুন আগের দিকে বলবেন নাকি নিজে বড় হওয়ার চেষ্টা করছে আমাকে বড় হওয়ার দরকার নাই মুর্শিদাবাদ আমাকে বলেছিল কালিমি বাগানের ফুল ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া তাকে জুতো মারতে চেয়েছিলাম আরে কোন সময় হাসানুল জামানকে কালিমি বাগানের ফুল বলে তুমি খুশি করতে পারবে না আনন্দিত পারবে না যদি একবার বলে দাও কালিমি দরবারের ফুল তো আমি তোমাকে চুমা নেব জোরে বলে বাবাজি ভাইরা ফুল আলাদা ফুল আলাদা ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া তো চলুন আগের দিকে ফুল একদিন নষ্ট হয় পৃথিবী ধুল কোনো দিন নষ্ট হয় না জোরে বলেন সুবহানাল্লাহ পানি দিবে তো কাদা হয়ে যাবে আপনি শুকিয়ে যাবে তো আপনার মাটি পাক হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ মানিয়াবাদ ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া সেই আপনার ছোট মিয়া দরগার সাজ্জাদা নসীব সৈয়দ মুরাদ আলী নকশবন্দি এবার শুনুন ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া সৈয়দ মুরাদ আলী নকশবন্দি একমাত্র ছেলে যিনার নাম হযরত সৈয়দ শাহ হযরত আব্দুল্লাহ শাহ নকশবন্দি রহমাতুল্লাহ তাআলা আলাইহি ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া ওই টাইমে ওনার একমাত্র সন্তান ছিলেন রাতে বাচ্চা ছিল মাত্র 4 থেকে 5 বছরের বাচ্চা ছোট বাচ্চা থাকে কেউ নাই চাচা নাই যে চাচা মানুষ করবেন ফুফু আছেন বাবা পরের ঘরে বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া পরের বাড়িতে আছেন বাবা আল্লাহ জানেন
উনার সঙ্গে কি হলো, উনার সঙ্গে কি ব্যবহার হলো? গরিব ঘরের ছেলে ছিলেন না, বড় ঘরের ছেলে ছিলেন। আপনার বেরাদার আপনার কা রাস্তাঘাটে থাকতেন না, বড় সম্পদের মালিক ছিলেন। বেরাদরান মিল্লাহু সালামিয়া, ওই সম্পদের মালিক কে হবে? ওই 5 থেকে 6 বছরের বাচ্চা বেরাদরান মিল্লাহু সালামিয়া, ওনাকে ওই রোগটা হয়েছিল বাবা। যে 6 থেকে 7 বছরের বাচ্চা বা 5 থেকে 6 বছরের বাচ্চা, ওনার আপনার ওই রোগটা হয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা বিশাল কাজ নেবেন, তার কারণে ওনাকে বাঁচিয়ে রাখলেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, 5 থেকে 6 বছরের বাচ্চা আপনার, নিজের বাড়িতে আছেন, মা নাই, আব্বা নাই, দাদু নাই, দাদি নাই, চাচা নাই, কেমন হবে অবস্থা? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, গ্রামের লোক তো দেখছে, এলাকার লোক দেখছে, রিস্তাদার দেখছে, সবাই সহ্য করছে, উনি কি কষ্টতে আছে, সবাই আপনার কষ্ট করছে, সবাই সব কষ্ট সহ্য করছে। কিন্তু বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, মদিনা ওয়ালে আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আর সহ্য করতে পারলেন না, আর বরদাস্ত করতে পারলেন না, নবী সহ্য করলেন না, নবী আমার কি করলেন? একদিন হযরত সাইয়েদনা কাসিম আলী কলিমি, আপনি কাটরাতে আছেন, মিরানপুর কাটরা, যেখানে আমরা যাই, যেখানে আমার পীরের বাড়ি, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরত সাইয়েদনা কাসিম আলী কলিমি ওয়াজিফা করলেন বাবা, নামাজ পড়লেন বাবা, তাহাজ্জুদ পড়লেন বাবা, সমস্ত ইবাদত করে নিজের হুজরাতে গিয়েছেন, শুধু চোখ দুটোকে বন্ধ করেছে, যেমন চোখ দুটোকে বন্ধ করেছে ওনার হুজরা খানা আল্লাহর নূরে আলোকিত হয়ে গেল, যেমন স্বপ্ন যুগে চোখ বন্ধ বাবা ওই নূরের আলোতে দেখছেন মোহাম্মদ রাসূলুল্লাহ আপনার দ্বার হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ আপনি, ইয়া হাবিবুল্লাহ আপনি, আমার ঘরে, আমার বাড়িতে, আমার বাড়ির ইজ্জত বাড়িয়ে দিলেন, আপনার জন্য আমার আমার খানকার, আমার দরবারে সম্মান বেড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমি কি খিদমত করতে পারি, আপনার জন্য আমি কি পেশ করতে পারি, আপনাকে কি নজরানা দেব, আপনাকে কি দেব? আমার নবী বলেছিলেন, হে কাসিম, তোমাকে আমাকে নজরানা দিতে হবে না, সাহায্য করতে হবে না, আমার খিদমত করতে হবে না, তুমি কাল সকালে উঠো, আর উঠে সিধা হায়দ্রাবাদ যাও। হায়দ্রাবাদে একটা ছোট বাচ্চা আছে যার নাম সৈয়দ মোহাম্মদ হোসেন, তাকে তুমি নিজের বাড়িতে আনো, নিজের ছেলের মতো লালন পালন করো, নিজের ছেলের মতো লিখা পড়া শিখো, তাকে একটা কামিল বানাবে, এক আল্লাহর ওলি বানাবে। এ কাসিম আলী কলিমি, শুনে নাই শুনে নাও, ওই বাচ্চাকে বাচ্চা মনে করবে না, ওই বাচ্চাকে নিয়ে এসে তোমার কাছে যা আছে সবকিছু আতা করবে। যারা বলেন আপনার বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলে দিলে হয়ে গেল, কোথা থেকে চলে আসছে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলে নানা দিক থেকে সৈয়দ বিরাদরানে মিল্লাত ইসলামিয়া মৌলবি হয়ে গেলে লেকচার লাগে না, বেশরম মৌলবি নানা দিক থেকে কে সৈয়দ হয় বিরাদরানে মিল্লাত ইসলামিয়া তিনি যে পীরে মর্তবা বাড়াতে বাড়াতে আর সে আজামে পৌঁছে দেবে, ওটা আল্লাহ, ওটা সৈয়দ আলে রাসূল, এই দিয়ে সৈয়দ আলে রাসূল, এক সৈয়দ আছে না আলে রাসূল, তুমি তাওহীদি করবে, এক সৈয়দ আলে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা রোজা লাগে না, মাসুদ মিয়া আলিম নয়, মুফতি মতিউর রহমানকে জিজ্ঞাসা করেন, উনি মলবি দম, যেটা মলবি পড়া যেখান থেকে শেষ হয় ওখান থেকে উনি বলবেন কি আমি পড়িয়েছি, জোরে বলুন
মুফতি আব্দুল মান্নান সাহেব মুরাদাবাদীকে জিজ্ঞাসা করে বলে যেখান থেকে ফজিলত শেষ ওখান থেকে আমি পড়িয়েছি, জোরে বলো। আর পরে বলবে মসুদ মিয়া মলবি নাই, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যে আশরাফিয়া থেকে পাস করবে সেই মলবি, বাদ বাকিটি কি চোর, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া সমস্ত ইলমের ঠিকা নিয়েছে আশরাফিয়া, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া জামিয়া নাইমিয়াকে কি করবে, মঞ্জরে ইসলামকে কি করবে, মজহারে ইসলামকে কি করবে, জান্নাতুল আমজাদিয়াকে কি করবে, জানে আজহারকে কি করবে, জান্নাতে ফজাকে কি করবে, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আহলা সুন্নাতুল জামাতে ঠিকা আশরাফিয়া নাইমি নিয়েছে তো সমস্ত ওখানিয়েছে। ধ্বংস হয়ে যাবে বেরাদরান, আমি কেউ গুস্তাখি করতে যাব না, আমার পীর আমার মাথার তাজ, সমস্ত পীর পীরের পীর আমার মাথার তাজ, বেরাদার সমস্ত পীরকে মানি, আমার পীরকে ওভারটেক করলে পীর পীরকে তো সম্মান দেব, যে ওভারটেক করার চেষ্টা করবে তার মুখে তালা মেরে দেব। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া মসরুর মিয়ার দিবানা, মসরুর মিয়ার দিবানা আপনার মরে যায়নি, জীবিত আছে মসরুর মিয়ার মরিদ, দেশের জমি যখন আসবে দখল করে নেবে। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া চলুন আগের দিকে যাও, কাসিম যার নেগেবান আমার রসুল্লাহ, জোরে বলুন যিনার হেফাজত করনে বালা আমার রসুল্লাহ, বলে কাসিম কালকে চলে যাও। কাসিম আলী করিমে উঠলেন সিধা হায়দ্রাবাদ, 2000 প্রায় 2 থেকে 2500 কিলোমিটার গেলেন, ঠিক ঠিকানায় গেলেন, স্বপ্ন যুগে মানচিত্র দিয়ে দিয়েছিলেন, বেরাদার শুধু নাথ গজল শুনে টাইম পার করিয়েন না, কিছু শুনেন ব্রেনে ঢোকান, মাসুদ মিয়া কোন লল্লু পঞ্চুর বেটা নয়, তাজুল উরফের বেটা, জোরে বলুন বেরাদরানে মিল্লাত ইসলামে ঘাটা রাহা রাহি পীরের বেটা নয়, জিনার তারিক কি জিনার তাজিম, মুফতি আজম হিন্দ করে গিয়েছেন তার বেটা, জিনার তাজিম হুজুর মুজাহিদে মিল্লাত করে গিয়েছেন তার বেটা, যার জিনার তাজিম হুজুর হাফিজে মিল্লাত করেছেন তার বেটা, ওই যুগের যত আলী মওলানা মুফতি মুহাদ্দিস ছিলেন সবাই জিনার তাজিম করেছে, ওই মসরুর মিয়ার বেটার নাম মসরুর মিয়া। ধরে চলুন আগের দিকে, হযরত কাসিম আলী কলিমি কে পুরা নকশা দিয়ে দিয়েছিলেন, আমার সৈয়দ মোহাম্মদ হোসেন কে দেখিয়েছিলেন, তখন উনি দুলহা মিয়া নয় বেরাদার, তখন উনি সৈয়দ মোহাম্মদ হোসেন, বেরাদার গেলেন ঠিক জায়গায় গেলেন, দেখলেন আল্লাহু আকবার, ফাটা পুরাতন কাপড় পড়ে আছেন, বেরাদার দেখে চোখে পানি আসলো, কার সৈয়দ কাসিম আলী কলিমি মাহারা সন্তান, মুখে আপনার বসন্তর দাগ, বেরাদার ঘা ভালোভাবে শুকেনি, জোরে বলবেন সুবহানাল্লাহ, বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আপনার চেহারায় আপনার টাটকা ঘা রয়েছে, যারা হুজুর দুলহা মিয়াকে দেখেছে তারা আমার আমার এই এই কথাটা সার্টিফিকেট দেবে, তারা দলিল দেবে হুজুর মাসরুর হুজুর হুজুর দুলহা মিয়া আপনার চেহারাতে বসন্তর দাগ ছিল। দেখেছেন অনেকে বেঁচে হবে বসন্ত দাগ ছিল কিনা, বেরাদরায় বসন্ত বুঝেন তো, বসন্তই তো বলে বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, নীলের কপালে চুমা আমার রসুল্লাহর অবদান, জোরে বলুন সুবহানাল্লাহ, আমার রসুল্লাহ আমাকে অবদান দিয়েছে, আমার আমার রসুল্লাহ তরফ থেকে তোহফা, তোহফায় মুস্তফা কেমন হবে, আর তোহফায় মুস্তফা, আর তোহফায় মুস্তফা যদি পান আওলাদে মুস্তফা কেমন খুশি হবেন, জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার দুলহা মিয়া আমার আপনার মত নয়, আমার দোহমরা মিয়া হচ্ছেন তোহফায়ে মুস্তাফা, তোহফায়ে রসুল। তোহফায়ে রসুলকে কোলে নিলেন, গালে চুমা দিলেন, কপালে চুমা দিলেন, সিনাতে লাগিয়ে দিলেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া কাসিম আলী কলিমি বলেছিলেন, ও বাবু তুমি চিন্তা করিও না, আজ থেকে তুমি মা বাবা পেয়ে গেলে, আজ থেকে আমি তোমার বাপ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এক বাপ নিজের সন্তানকে যতটা ভালোবাসে আমি তার থেকে তোমাকে বেশি ভালোবাসো গো। তুমি চিন্তা করবে না, আমি তোমাকে আমি তোমার তোমার আজ থেকে আমি বাপ হয়ে গেলাম, আমি বাড়ি নিয়ে গিয়ে তোমাকে মা দিয়ে দেব, এমন মা দেব তুমি নিজের মা ভুলে যাবে। রাজানে মিল্লাত ইসলামিয়া হযরত কাসিম আলী কলিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে লিখা পড়ি করে হযরত সরকার সাজ্জাদানা আরিফে বিল্লাহ হানাফিল্লাহ শাইখুল মাশাইখ হযরত মুর্শিদ আজম সাজ্জাদানা খাজা মাইয়া মুহাম্মদ হোসেন কাটরা আনলেন। আনার পরে ঠিক উনার জন্য আলাদা একটা হুজরা, উনার জন্য আলাদা হুজরা রাখলেন, কিতাব এনে দিলেন, পড়াতে লাগলেন। পড়াতে পড়াতে আবার কিছুদিন হয়েছে, আবার হযরতে কাসিম আলী কলিমি স্বপ্ন জিগে আমার নবী এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামিয়া কাসিম যেন ভুলে না যায়, এতিম বলে হেলা না করে, আপনার এতিম বলে হেলা না করে, এতিম বেসাহারা বলে হেলা না করে, ভুলে না যায়। তার ফ্যামিলি তো বড়, তার মধ্যে তার ছাত্র তো অনেক। আগে বাবা মাদ্রাসা কম হতো, আজ থেকে 100 বছর পূর্বে কতটা হিন্দুস্তানে মাদ্রাসা ছিল না, বেশিরভাগ লিখা পড়া খানকাতে হতো। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা আর বেশিরভাগ লিখা পড়া খানকাতে উনার অনেক ছাত্র। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরতে কাসিম আলী কলিমি যতটা লোককে লিখা পড়া করিয়েছিলেন তার মধ্যে 90% আপনার উনার ছাত্র। আল্লাহ বলেছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য তো উনার দরবারের নাম আছে পীরানে পীর। জোরে বলবেন পীরান। কটর শরীফ যাবেন, দোকানে যাবেন, বলে কহাঁ সে আয়ে হো, বঙ্গাল সে? বলে হ্যাঁ। কহাঁ আয়ে হো? পিরানে মে হ্যাঁ, দুলহা মিয়া মে। জিজ্ঞাসা করে না, পিরানে মে আয়ে হো হ্যাঁ, দুলহা মিয়া কে দরগা, মসরুম মিয়া মিয়া কে ঘর? হ্যাঁ। তো এইভাবে বলে, পিরানে আয়ে হো হ্যাঁ, মিয়া কে না, মিয়া কে ঘর? পিরানে শব্দের অর্থ কি হচ্ছে? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরতে কাসিম আলী কলিমি শুধু সাধারণ মানুষের পীর ছিলেন না, পীরদের পীর। ওই দরবারকে বলা হয় পীরানে পীর। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি পীরদের পীর ছিলেন, উনি ওলিদের পীর ছিলেন, উনি আপনার আরিফে বিল্লাহদের পীর ছিলেন। ও কাসিম আলী কলিমি স্বপ্ন যুগে আমার আপনার নবী চলে আসলেন, আসার পরে এমন একটা কথা বলে গেলেন, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এমন করে আমার নবী মুস্তাফা আপনার ওই লোকদের মুখে জুতা মারলেন যারা এখন বিরাদার আলিম হওয়া সত্ত্বেও বলে মাসুদ মিয়া সৈয়দ নয়, মাসরুর মিয়া সৈয়দ নয়, আপনার দুলহা মিয়া সৈয়দ নয়। আজ থেকে 100 বছর পূর্বে, প্রায় 100 বছর পূর্বে আমার নবী উর্দু ভাষায় বলেছিলেন, এ মেরা হি বেটা হ্যায়, এ মেরা হি বেটা হ্যায়। বিরাদার এটা কার বেটা? আমার। আপনারা কি বলতে পারবেন আমার? হ্যাঁ, এতটা এজাজত আছে আমাদের বেটা।
আমাদের ভাই বন্ধু তারা বলবে আমাদের বেটা, ও ডাইরেক্ট বলতে পারবে আমার বেটা? কোনদিনই বলতে পারবে না। যে আমি ডাঙ্কার ছোটে বলবো এটা আমার বেটা, বেরাদার আমার নবী বলছেন আমার বেটা, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী বলেননি আমারও বেটা, মেরা হি বেটা, মেরা ভি নহি। আমার নবী ভি বলেননি, ভি মানে আমার, আমারও, আমাদের, আর হি মানে আমার একেবারে খাস। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, তারপরে যদি তুই বলিস তো বিরাদার তোর মুখ কালো হবে। আমার রাসূলুল্লাহ আমার মাসুদ মিয়াকে উজালা করেছেন, উজালাই থাকবে। চেষ্টা করো না কেন বেরাদার, আমার রসুল, আমার আমার পীর কে তুমি আমার রসুল্লাহ আল্লাহ থেকে খারিজ করতে পারবে না। চলুন আগের দিকে, এভাবে থাকেন, এভাবে থাকতে আছেন বাবা। বেরাদারে মিল্লাত ইসলামিয়া হযরত সাইয়্যেদ মোহাম্মদ হুসাইন আপনার কলিমি রহমাতুল্লাহ আলাইহ আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে যুবক হলে উনি আলিম কমপ্লিট করলে, উনি ফাজিল কমপ্লিট করলে, মসজিদে আপনার সাথে শরীয়তের শিক্ষা কমপ্লিট করার পরে আপনি ইলমে মারিফাত হাসিল করতে লাগলে, ইলমে মারিফাত সে আপনার কমপ্লিট হয়ে গেল, ইলমে শরীয়ত কমপ্লিট, ইলমে তরিকত কমপ্লিট, ইলমে হাকিকত কমপ্লিট, আজ থেকে তোমাকে আমি নিজের খেলাফত দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু খেলাফত দিলাম না, আমি তোমাকে ইজাজত দিয়ে দিলাম। বিরাদরানে মিল্লাত ইজাজত দিয়ে দিলেন, খেলাফত দিয়ে দিলেন, আর বললেন ও সৈয়দ মোহাম্মদ হোসেন আমার কাছে আর কিছু থাকলো না, আমার কাছে যা ছিল আমার রাসূলুল্লাহর ওসিয়ত মোতাবেক, উনার নসিহত মোতাবেক আমি তোমাকে কমপ্লিট বানিয়ে দিলাম, আমি যা আছি ততটাই তোমাকে বানিয়ে দিলাম। তোমার মধ্যে আনকমপ্লিট আনকমপ্লিট থাকলো না, কমপ্লিট সবটাই দিয়ে দিলাম। বিরাদরানে মিল্লাত ইসলামে আর জোরে বলো না, ফোন টোন আসলে সাইডে যাবে, বক্তা হওয়া বাচ্চার খেল নাই, মনে হচ্ছে হাসি খুশি মলবি হাজার দুই চার হাজার হবে কালি চোখে। বক্তা কয়টা? বক্তা নিজে থেকে কেউ হতে পারে না, আল্লাহ যাকে বানান সেই হয়, চাই ছোট মলবি হোক চাই বড় হোক। আল্লাহ নিজের বান্দার ছোট বড় দেখেন না। বিরাদার যাকে ওনার ইচ্ছা ওনাকেই বানিয়ে দেন, জোরে বলবেন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। বাবাজি ভাইরা আপনার, চলুন আগের দিকে। বিরাদার যখন কমপ্লিট কমপ্লিট হয়ে যাওয়ার পর হযরত কাসিম আলী কলিমি বলছেন বাবা সৈয়দ মোহাম্মদ হোসেন, তখন উনি দুলহা মিয়া নয়, তখন সৈয়দ মোহাম্মদ হোসেন, বাবা হয়ে গেল বাবা, তুমি আর আমার বাড়িতে থাকো না, আর তুমি আমার ঘরে থাকো না, আমার ঘরে আর তোমার হাসিল করার মতো কিছু নাই, যা ছিল সব দিয়ে দিলাম, যাও তুমি তোমার বাপ দাদার বাড়ি যাও, তোমার বাপ দাদার খানকাতে যাও, তোমার ইন্তেজার করছে, তোমার দাদার রুহ ইন্তেজার করছে, তোমার বাবার রুহ ইন্তেজার করছে, তোমার খানদানের আত্মার রুহ আপনা আত্মা তোমার জন্য ইন্তেজার করছে, তখন আমার নাম আসবে, আমার সিলসিলার বোল বলা হবে, আমার আমার খানকার বোল বলা হবে, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবা তুমি যাও, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। হযরত সাইয়্যেদনা মোহাম্মদ হোসেন দুলহামিয়া কলিমি রহমতুল্লাহ আলাইহ জবাব কি দিয়েছিলেন, বলে হুজুর আমি এসেছিলাম গরিব, আমি আমির হতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। টাকার পিছনে ভাগনে বালা এ বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, দেখার নাই পয়সা কেমন আছে, পয়সা হলেই হলো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, দেখার নাই পয়সা ওয়ালা কেমন আছে, দেখার নাই পয়সা হলে বেটি দিতে হবে, আপনার বেটি নিতে হবে, লোকটা বড় পয়সা ওয়ালা বেটির বিয়ে দিয়ে দিলে, দেখলেন না সুল ভোর আছে, না ঘুষ ভোর আছে, না জুয়ারি আছে, না মাতাল আছে, না দুধ আছে, না মদ আছে, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার দুহানিয়ার দরবার থেকে আপনি শিক্ষা নিয়ে যান, আমার দুলহামিয়া পয়সাকে পছন্দ করেননি, আমার দুলহামিয়া সম্পদকে পছন্দ করেননি, আমার দুলহামিয়া বলেছিলেন আমাকে আমিরই বানায়েন না, আমাকে গরিব রাখেন। জোরে বলো
বলে হুজুর আপনি বলছেন তো আমি চলে যাব, কিন্তু ওখানে গিয়ে আমি লোভী হয়ে যাব, মুরিদেরা আমাকে নজরানা দিবে বেশি বেশি করে, আমি কিন্তু কি পয়সার লোভে সব ভুলে যাব, আমি যাব না হুজুর। বলে যাও না বাবা, বলে যাব না, এখানেই থাকব, আমার যে মা বাপ আমাকে ছোটতে রেখে চলে গিয়েছে, আমাকে বেগানা করে দিয়েছে, আমার থেকে আলাদা হয়ে গিয়েছে, আমি সে মা বাপ পেত আজ থেকে 25 বছর আগে বা 30 বছর আগে ছেড়ে দিয়েছি, মা আমাকে ছেড়ে দিয়েছে, বাপ আমাকে ছেড়ে দিয়েছে, দাদা আমাকে ছেড়ে দিয়েছে, খানদান আমাকে ছেড়ে দিয়েছে, আপনি বাপ হয়েছেন, আপনাকে ছেড়ে আমি যেতে পারবো না, জোরে বলুন সুবহানাল্লাহ, আপনার বিটি আমার বোন হয়েছে তাদেরকে ছেড়ে যেতে পারবো না, আপনার ছেলে আমার ভাই হয়েছে তাদেরকে ছেড়ে যেতে পারবো না, আমি দুনিয়া ছেড়ে থাকতে পারবো, কাটরা ছেড়ে থাকতে পারবো না, আপনি আমাকে কাটরাতে জায়গা দেন, রাধরানে মিল্লত ইসলামিয়া, বলে তুমি এখানে করবে কি, বলে হুজুর আমাকে এমন জায়গার পীর বানান, আমি হায়দ্রাবাদের পীর হব না, আমি দাকানের পীর হব না, আমি বোম্বাইয়ের পীর হব না, আমি ব্যাঙ্গালোরের পীর হব না, বোম্বাইতে পয়সা আছে হুজুর, পয়সার লোভ হয়ে যাবে, হায়দ্রাবাদে পয়সা আছে পয়সার লোভ হয়ে যাবে, আপনার দিল্লির ব্লক পয়সা বলা ওখানে গেলে আপনার লোভ হয়ে যাবে, অন্যান্য জায়গায় পয়সা আছে ওখানে পাঠাবেন, ওখানে গিয়ে আমাকে লোভ হয়ে যাবে, আমি লোভী হয়ে যাব, আমার আমল বরবাদ হয়ে যাবে, আমার রিয়াজাত বরবাদ হয়ে যাবে, আমার বরবাদ দেবে, আমি যে আল্লাহ তারা যে জিনিসের জন্য আমাকে তৈরি করেছে সেটা নষ্ট হয়ে যাবে, ইয়া হুজুর আমি সেই জায়গায় যাব না, আপনি দেখুন আপনি আল্লাহর ভেজি, আপনি আরিফ বিল্লাহ, আপনি ওলিদের বলি, আপনি ওলিদের আপনি পর পিসার, আপনি ওলিদের টিচার, আপনি দুনিয়াতে দেখুন যেখানে সব থেকে বেশি গরি ওখানকার পীর আমি দুলাম, ইয়া জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওখানকার পীর হব, আপনি দেখুন দুনিয়াটাকে দেখুন সব থেকে গরিব লোক কোথায় থাকে, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হুজুর দুলামিয়া হুজুর কাসিম আলী কালিমি চোখ বা চোখ বন্ধ করলে উল্টে হি চাল চলতে হে দিবান গণেশ, উল্টে হি চাল চলতে হে দিবান গণেশ, আঁখোঁ কো বন্ধ করতে হে দিদার কে লিয়ে, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমি চোখ খুলবো তো দেখতে পাবো, আল্লাহর বলিগণ বিরাদার চোখ বন্ধ করবেন তো দুনিয়া দেখবেন, জোরে বলুন সুবহানাল্লাহ, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া গোটা দুনিয়া দেখলেন, দুনিয়া দেখার পরে উনি দেখলেন গরিব মানুষ রাজমহলে বাস করে, গরিব মানুষ মালদায় বাস করে, ভারতের মধ্যে সব থেকে গরিব মুর্শিদাবাদে, ভারতের মধ্যে সব থেকে গরিব তখন ভারত নয় তখন হিন্দুস্থান, হিন্দুস্থানের মধ্যে সব থেকে গরিব আপনার আপনার রাজশাহীতে, সব থেকে বড় গরিব আপনার বগুড়াতে, সব থেকে বড় গরিব আপনার নীলফামারীতে, সব থেকে বড় গরিব আপনার নাটোরে, আপনার সব থেকে বড় গরিব আপনার বিরাদরানে মিল্লাত ইসলামিয়া নওগাঁ ডিস্ট্রিক্টে, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এখন 6 থেকে 7টা ডিস্ট্রিক্ট আপনার বাংলাদেশে পড়েছে, তার বাদ বাকি ইন্ডিয়াতে আছে, এইগুলো ওখানে গেলে তিনটাই খেতে পাবে না, বলে আমার খাবার দরকার না আমার কাজের দরকার, জোরে বলেন সুবহানাল্লাহ, বলে ওখানে গেলে ঠিক মতো পানি পাবে না, বলে পানি পানির দরকার নাই আমার হেদায়াতের দরকার আছে, বলেন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বলে ওখানে গিয়ে কষ্ট করতে হবে, বলে কষ্ট করবো, বলে পায়ে হাঁটতে হবে, বলে পায়ে হাঁটবো, বলে বসে বসে হাঁটতে হবে, গাড়িতে চড়ার জন্য হায়দ্রাবাদ যাব না, মুরাদাবাদ যাব না, আমি দিল্লি যাব না, আমি বোম্বে যাব না, আমাকে কষ্ট করতে হবে, কষ্ট করব, গরিবদের হেদায়াত করব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া চেহে নিয়েছিলেন, বলেন হুজুর আপনি শুধু আমাকে হায়দ্রাবাদ যেতে বলছেন, আমি ওসিয়াত করে যাচ্ছি আমার নাসল কায়ামত পর্যন্ত যত জন্ম নেবে কেউ যেন একবার ঘুরতেও হায়দ্রাবাদ না যায়, জোরে বলো, হুজুরকে জিজ্ঞাসা করবেন বিরাদার হুজুর সালে আহমদ কালিমি কোনদিন হায়দ্রাবাদ গেছেন, হুজুর আসরার আহমদ কালিমি কোনদিন আপনার হায়দ্রাবাদ গেছেন, হুজুর সরকার সিদ্দিকনা মাসরুর আহমদ কালিমি কোনদিন হায়দ্রাবাদ গেছেন, ইনারা দুই ভাই আছেন কোনদিন হায়দ্রাবাদ গেছেন, এখনো গেলে প্রায় 100 কোটি টাকার সম্পদ পাবে, কোথায় যাবে, ঔলাদ বাকি আছে,
কিন্তু হুজুর দুলহামিয়া ওসিয়াত করে গেছেন কেউ যেন হায়দ্রাবাদ না যায়। আল্লাহর ওলিরাই জানে কেন নিষেধ করেছেন, উনি জানেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা চলুন একবার দরুদ শরীফ পড়ুন, তারপরে আগে বাড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তারপরে থাকতে লাগলে, বলে ছেলে তো যাবে না, ছেলের বিয়ে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বউ খোঁজ করছে, করবেন তো কোথায়, সৈয়দ ততটা নেই দুনিয়াতে, আর সৈয়দ ছাড়া বিয়ে দেওয়া যাবে না। রাদরানে মিল্লাত ইসলামিয়া খবর লাগাচ্ছে, খবর পাওয়া যায় না। ইতিমধ্যে বাবা ওনার বাড়িতে একজন সব থেকে বড় মেয়ে, বাড়ির সব থেকে বড় মেয়ে, ছেলে মেয়ের মধ্যে সব থেকে বড় মেয়ে সৈয়দা আরেফা বেগম রাদিয়াল্লাহু তাআলা আনহা বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, ওনার বিয়ের কাজ অন্য জায়গাতে হয়ে গিয়েছে। বেরাদার বেরাদার কাফনার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, শুধু বিয়ে হয়নি, শুধু ভোজ হয়নি। আপনার বিয়ের দিন পড়ে গেল, ভোজের দিন পড়ে গেল, অলিমার দিন পড়ে গেল। কাসিম আলী কালিমির ভিতর যাইছে বাবা, এই বেটি আমি অন্য লোককে কি করে দিতে পারি, আমার বাড়িতে তো জামাই বসে আছে, এই মতো জামাই সারা দুনিয়া খুঁজে পাওয়া যাবে না। আমি কথা দিলাম তো দিলাম কাকে, আমি বেটির রিস্তা করলাম তো করলাম কোথায়। বেরাদার বাবা দিবরা দিল মানে না, বেরাদার কিন্তু ভি দাবাত দিয়া দিয়েছে, আপনার নিমন্ত্রণ দিয়ে দিয়েছে। আল্লাহর বলি বাধা ভঙ্গন করতে পারবেন না, মানুষের সঙ্গে বাধা করে নিয়েছে। বাধা ভঙ্গন কর্মে বলা তাদেরকে মুনাফিক বলা হয়েছে। এক আল্লাহর বলি বধু বলা একটা কথা দিয়ে দিয়েছে, কথা কি করে ভঙ্গ করবে। কথা দিয়েছেন বেটির বিয়ে দিতে হবে, জামাই যেমনই হোক না কেন, কিন্তু কি সৈয়দ আছেন বাবা বিয়ে ঠিক দিয়ে দেব। কিন্তু বিয়ে দুই তিন দিন আগে খবর আছে আর বিয়ে হবে না। সব কিনা হয়ে গেছে, তেল মশলা চাল বিরিয়ানি খাসি টাসি যত রকমের জিনিস কিনা হয়ে গেছে, মানুষকে দাওয়া তো দেওয়া হয়ে গেছে। শুনেছেন কোনদিন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া রেকর্ডিং করবেন, হুজুরকে শোনাবেন কি হাসান জামান ঠিক বলেছেন না বেট ঠিক, ঠিক বলেছেন না মিথ্যা। আমি রং লাগিয়ে বলবো না তো, যেটা আছে সেটাই তো বলতে পারি না। জোরে বলুন শুনে যাচ্ছে, মানে রং লাগাবার দরকারটা কি? আমার হুজুর এমন রঙে তৈরি যে আপনার দুনিয়ার ফিকা রঙের দরকার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন রঙে তৈরি ওনার উপরে অন্য রং চড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা চলুন আগের দিকে, কি চলুন বিরাদার। বিরা বিবির বিবাহর কাজ ভেঙে গেল, বিরাদার বাবাজি ভাইরা ওনার স্ত্রী চিন্তা চিন্তিত হয়ে গেলেন, বাড়িতে কাঁদতে লাগলেন। হযরত কাসিম আলী কালিমি বাড়ির ভিতরে গেলেন, স্ত্রীকে বলতে লাগলেন, স্ত্রী রে তুই কাঁদিস কেন, বলে কেন কাঁদব না, বলে তুই চিন্তিত কেন, বলে চিন্তা কেন করব না, আমি দুনিয়ার মানুষকে কি করে মুখ দেখাবো, আমার বিবির বিয়ের কাজ ঠিক হয়ে গিয়েছে, ডেট হয়ে গিয়েছে, সমস্ত জিনিস কিনা হয়ে গিয়েছে, লোকজন দাওয়াত খেতে আসবে, আমি কি জবাব দেব, তাদেরকে কি করে মুখ দেখাবো। বলে তোকে চিন্তা করতে হবে না, তোকে কাঁদতে হবে না, তোকে মুখ দেখাতে হবে না, সেদিন তোর মুখ হাসবে রে, লোকের সামনে তোর মুখ উঁচা হবে রে। আরে যেদিন বিয়ের কাজ ডেট ঠিক হয়েছিল সেইদিন আমার বেটির বিয়ে হবে, বলে জামাই কোথায় পাবে, দুলহা কোথায় পাবে, বলে টেনশন নেবে না, যেদিনে বিয়ে হওয়ার কথা আমার বেটি সেই দিনে আমার বাড়ি দুলহা সে যে দুলহা নিয়ে আসবে। আমি বাপ হয়ে টেনশন নিচ্ছি না, তুই মা হয়ে তো টেনশন, জোগাড় আমি দিয়েছি, টাকা আমি দিয়েছি, খরচ আমি করেছি, আমার টেনশন না, তোর কিসের টেনশন। যেদিন আমার বিয়ে মেয়ের বিয়ের ডেট হয়েছিল সেই দিনই আমার মেয়ের বিয়ে হবে, দেখবি অটোমেটিক আমার বাড়ি দুলহা মিয়া চলে আসবে। জোরে বলো রাজরানে মিল্লাত ইসলামিয়া। তো বাবাজি ভাইরা তারপরে কি হলো, ঠিক ডেটে, ডেটের আগে রাজরানে মিল্লাত ইসলামিয়া হযরত কাসিম আলী কালিমি
ডাক দিলেন কাকে? নিজের লক্ষ্যে জিগার নয়নের তারা, যিনাকে লালন পালন করে মানুষ করেছেন। আতা হে রসুলকে ডাক দিলেন, তোহফা হে মুস্তফাকে ডাক দিলেন, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হুসনকে মশিকন্দ হুসনকে মালিককে ডাক দিলেন, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আলী লালকে ডাক দিলেন, ফাতেমা নয়ন তারাকে ডাক দিলেন, হযরত হাসান হোসেনের কলেজের টুকরা শেখ মোহাম্মদ হোসেনকে ডাক দিলেন, নিজের হুজরাতে ডাক দিলেন। হাজরাতে ডাক দেওয়ার পরে উনাকে বলতে লাগলেন, বেটা তুমি তো বিয়ের উপযুক্ত হয়ে গিয়েছো, তোমাকে বিয়ে করতে হবে, তোমাকে আমি বিয়ে দেব, তুমি বিয়ে করবে কিনা? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার দুনামিয়া বলেছিলেন, হুজুর আমি নিজের মনে কিছু করিনি, আমি আপনার কাছ থেকে কিছু চাইনি, আপনি যা দিয়েছেন আমি কবুল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আপনি যেটা দিয়েছেন সেটাই কবুল করেছি, আজ পর্যন্ত আমি কিছুদিন কিছু চাইনি, আর আমি শেষ পর্যন্ত আপনার কাছ থেকে চাইবো না, আপনি যা দেবে আমি তা কবুল করবো। আপনি যদি বলেন পূরণ করুন, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আপনি আমার বাপ, আপনি আমার গার্জেন, আপনি আমার মালিক, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। যখন একটা শব্দ চলে আসলো মালিক, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এদের কালিমি নাম শুনে আপনার অনেক লোকে করোনা হতে লেগেছে। আগে তো হচ্ছিল ডায়রিয়া ফাইরিয়া, এখন কিছু লোক কালিমির নাম শুনলে করোনা হচ্ছে। এখন আমার কিছু পীর ভাইরা মালিক বলছে এদের ফেফড়া শুকিয়ে যাচ্ছে, ভুল কমে পানি নামে না, বলে মালিক কইতে লেগে গেল। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, মালিক বলা যায় না, না যায়, যায় না হারাম, শুনে লাও দুরাচার, শুনে নে শয়তানের দল, যারা মালিক বলাতে না বুঝে যদি পেতরাজ করে থাকে তাদেরকে বলবো না, কিন্তু কিছু আমাদের মতো চাষ যে লোককে বুঝাতে পারে না তার সাথে তালে তাল দিচ্ছে, তুমি জানো না আজ থেকে 1500 বছর পূর্বে আমার নবী মুস্তাফা হযরত আলীর এক হাত ধরলে আর 50,000 সাহাবার জামাতের মধ্যে বলেছিলেন, মান কুনতু মাউলা ফা আলী মাউলা, আলী তার মালিক, আলী তার মালিক, জোরে বলুন আল্লাহ ছাড়া কেউ কোনো দিন মালিক বলা না যায় হারাম করতো, আমার নবী কেন বললেন আলী তার মালিক, আলী তার মালিক, আল্লাহ ছাড়া মালিক বলা যায় যাবে, শুধু যাবে না সুন্নাত, সুন্নাত এ মুস্তাফা, নবী বলছেন মান কুনতু মাউলা, আমি যার মালিক, ফা আলিউল মাউলা, আলী তার তার মালিক, ধরে বলুন যে আলীকে মালিক মানবে না আমি তার মালিক নই, যে আলীকে মালিক মানবে না তার মালিক আমি নই। বলুন মুসলমান বাবাজি ভাইরা, বাড়িতে আমার চারটা ছেলে একটা মেয়ে, আমার স্ত্রী যাদের মালিককে, তাদের মালিককে আমি নয়, মালিক মানে গার্জেন, গার্জেনটা কে? আমি তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার গার্জেন কে? আমার আব্বা, আমার পুরো ফ্যামিলির মালিক আমার আব্বা। 10টা লোক 50টা এক্সট্রা লোক লেবার নিয়ে গেল, কমিশন তার মালিক নয়। একটা কমিশন যদি 100-150 লোকের মালিক হতে পারে, তার বাপ কে আছে ঠিকানা নাই, তার বাপ ভালো ছিল না খারাপ ছিল ঠিকানা নাই, একটা চোরের বেটা যদি পয়সা হেলা হয়ে যদি কমিশন হয়ে যায় তো সে মালিক হয়ে যায়, মাসরুর মিয়ার বেটা কেন মালিক হবে না? ধরে বলে ফুলহান মিয়ার বেটা কেন মালিক হবে না? একটা চোর গুন্ডা আনপড় লাফতারের বেটা পয়সা হেলা হওয়ার পরে কলিমি কা দামন, নসর কলিমি কা দামন, তোরা বিলা কা
গলিবি কাটা আমার নফরত হুইয়া গলিবি কাটা আমার নারে নারে ব্রাদরান মিল্লত ইসলামিয়া তো বাবাজি ভাইরা উত্তর দিতে হবে যেমন করোনা তেমন ভ্যাকসিন দিতে হবে কিন্তু হাই রে আমাদের ডাক্তার অনেক আছে এই ডাক্তারগুলো যে কি করছে আল্লাহই জানে শুধু হাসানুর জামানি ঠিক আছে এই ছোট মুরগি দিয়ে কিনে উত্তর দিলা চো বড়রা বসে কেনে আছে বড়রা দিলে বেশি কার্যকারী হবে ভ্যাকসিন তো আমার দ্বারা দিলেও না আমি একটা ছোট মুরগি বড়রা বসে আছে বলে হাসানুর জামা কি আমরা বড় নিজের মনে বড় হইও না আল্লাহ যাকে বড় বানায় সে বড় জোরে বলবে মিল্লাত ইসলামিয়া হুজুর দুলহা মিয়া আমার হুজুর দুলহা মিয়া মানুষ শূন্য দরকার নাই বানরই যথেষ্ট জোরে বলুন সুবহান হুজুর দুলহা মিয়ার জন্য বানরই যথেষ্ট তো বিরাদরান মিল্লাত ইসলামিয়া হুজুর দুলহা মিয়া প্রয়োজন হলে বানর থেকেও কাজ নিয়ে নিতে পারেন তাহলে ওই দলের একটা বাদর জোরে বলবেন সুবহান কেন খারাপ লাগছে বাবা উত্তরগুলো খারাপ লাগলে বলবেন চায়ের দোকানে না বলে এখন ডাইরেক্ট বললে খুব ভালো হয় হ্যাঁ উত্তরটা আরো পেয়ে যাবেন ভ্যাকসিনটা আরো আরো জোরদার ভ্যাকসিন আমি নিয়ে এসেছি বিরাদরান মিল্লাত ইসলামিয়া ভ্যাকসিনটা বানিয়েছেন সৈয়দ মসরুর আহমদ কলিমি জোরে বলবেন বিরাদরান মিল্লাত ইসলামিয়া আর জীবনে করোনা হবে না যে ভ্যাকসিনটা দেবো কিনা ওই করোনাটা হবে না উত্তর দিতেছি কেন মালিক মানে আল্লাহ নয় আল্লাহ মালিক হাকিকি আলাদা আমার ইসকার মালিক আল্লাহ আলাদা আমাকে তৈরি করেছেন মালিক আলাদা কিন্তু আল্লাহ তো আমার নবী কোর মালিক বানিয়ে বানিয়েছে পাঠিয়েছেন আলীকে মালিক বানিয়ে পাঠিয়েছেন গোসকে মালিক বানিয়ে পাঠিয়েছেন বিরাদা আমার নবী সমস্ত উম্মতের মালিক ধরে বলবেন হযরত আলী সমস্ত মুমিনের মালিক আমার গোস নিজের সমস্ত মুরিদের মালিক আমার খাজা সমস্ত হিন্দুস্তানের মালিক বিরাদার হযরত সিরাজউদ্দিন আয়নায়হী নিজের সমস্ত মুরিদের মালিক হুজুর সৈয়দ কাসিম আলী কলিমি নিজের সমস্ত মুরিদের মালিক হুজুর দুলহা মিয়া নিজের সমস্ত মুরিদের মালিক হুজুর মাসরুর মিয়া নিজের সমস্ত মুরিদের মালিক হুজুর মাসউদ মিল্লাত সৈয়দনা খাজা মাসউদ আহমদ কলিমি নিজের সমস্ত মুরিদের মালিক হাদিসের রোশনীতে তোমার কোন জায়গায় বিয়ে দেবো জানো বলে আমি কি করে জানবো আমার মালিক জানে জোরে বলবেন আপনি আমার গার্জেন আপনি আমার মালিক আপনি জানেন বলে আমি তোমাকে জামাই বানাবো জোরে বলুন আমি তোমাকে জামাই বানাবো কালকে তোমাকে আমার বাড়িতে দুলহা সেজে আসতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ বিরাদরান মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা যেই দিন থেকে হুজুর দুলহা মিয়া আপনার সৈয়দ মোহাম্মদ হোসেনের হুজুর সৈয়দা আরেফা বেগম রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি মাসরুর আহমদ কলিমির মা যিনি চার বলির মা বিরাদরান মিল্লাত ইসলামিয়া খানিকটা ব্যাপার নয় খানিকটা কথা নয় যিনার পেট থেকে যতটা বাচ্চা জন্ম নিয়েছে সবটাই আল্লাহর বলি বেটি হয়েছে যে বলিয়া ব্যাটা হয়েছে কুতবুল আত্তাব বিরাদরান মিল্লাত ইসলামিয়া একজনের পেট থেকে চারটা বই হবে দুইজন বাংলাদেশে দুইজন ইন্ডিয়াতে বিরাদরান মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা একবার দরুদ শরীফ পড়ুন আগে বাড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাউলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাউলানা মুহাম্মদ ইনি তো দুলহা মিয়া দুলহা মিয়ার ব্যাটা লাগে দেখেন জোরে বলুন ব্যাটা দেখলে বাপের ঠিকানা লেগে যায় বেটিকে দেখলে মায়ের মায়ের পাতা চলে যায় আপনার নাম শোনা হবে সৈয়দ আসরার আহমদ কলিমি এর নাম শুনেছেন কতটা লোক শুনেছেন একটু হাত তুলবেন কয়েকটা ইনি কে ইনি কে ইনি হুজুর দুলহা মিয়ার মেজ ছেলে জোরে বলবেন
কতটা লোক দেখেছেন একটু হাত তুলবেন? কেউ দেখেনি, আমি দেখেছি, জোরে বলুন। শুধু দেখিনি, খিদমত করেছি, পাহাড় টিপেছি, বিরাজ রানে মিল্লাত ইসলামিয়া, তারপরেও আমি বলি নাকি আমি খাদিম, আমি একজন গোলাম, জোরে বলুন। দুলহামিয়া তিনটা ছেলের খিদমত করেছি, তিন ছেলের পাহাড় টিপেছি, মাথা টিপেছি, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আব্বা হুজুর সৈয়দি মসরুর আহমদ কলিমি রহমতুল্লাহ আলাইহ আপনার সেথিও করেছি, মাথাতে তেলও দিয়েছি, খাবিয়েছি নিজের হাতে। আমাকে অনেক লোক ডুবাবার চেষ্টা করলো, বলে তুমি কালিয়াচক থেকে ডুবিয়ে দেবে আমার হাসানুজ্জামানকে, আমি কলকাতাতে চমকে দেবো, জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া তুমি মুর্শিদাবাদে ডুবাবে, আমি মেদিনীপুরে চমকিয়ে দেবো। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার 100টা জলসাতে 80% জলসা আমার কলকাতা সাইডে হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। 20% জলসা আমার পীর ভাইয়ের মধ্যে হয়, আর ডুবেতে পারবে আমার নৌকা? আমার 80% জলসা আমার বেগানা পীর ভাই, যারা পীর ভাই নয় সেখানে হয়। 20% জলসা আমার কলিমের মধ্যে হয়। বিরাদার আমাকে তুমি ডুবাবে না, আমার নৌকার মাঝি তো সৈয়দ মসরুর আহমদ কলিমি, জোরে বলুন ইসলামিয়া। বাবাজি ভাইরা চলুন আগের দিকে, বলতে গিয়ে যাচ্ছিলাম হুজুর সৈয়দ আসরার আহমদ কলিমি, উনি কোথায় আছেন? ওনার দরবার বাংলাদেশ, ওনার দরবার আমি তিনবার গিয়েছি, জোরে বলবে। ওনার মাজারে হাজিরি তিনবার দিয়েছি, ওনার মাজারে যে পাঁচতলা মসজিদ উনি ওসিয়াত করে গিয়েছিলেন কি আমার দরগাতে পাঁচতলা মসজিদ নির্মাণ করবে, প্রথম পাঁচতলা মসজিদে প্রথম কোপ আমি রেখেছি, জোরে বলবে। আমি প্রথম রেখেছি প্রথম কোপ, কোপ বুঝেন তো, ভিতে ভিত করতে গিয়ে যাবেন, প্রথম কোপটা আমার হাত দ্বারাই রেখেছেন ওনারা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা ও সৈয়দ আসরার আহমদ কলিমি, ওনার একজন মুরিদ মাওলানা নিজামুদ্দিনের আব্বা ফাদি হুজুরকে বলছেন, হুজুর বলে জি, মানে হুজুর মসরুর মিয়ার মেজ ভাই, জোরে বলবেন হুজুর, বলে জি, বলে আমি আমার নবীকে দেখবো, ভাট পাগলা, চল নবীকে দেখবে, চল নবীর আল্লাহ যে দেখছিস, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কিছুদিন যাই, বলে হুজুর আমার নবীকে দেখবো, বলে পাগল, তুই নবীর আওলাদ দেখে তোর মন ভরে না, তুই তো রাত দিন নবীর আওলাদের খিদমত করিস, যা। এই করতে করতে কিছুদিন চলে যায়, নবীর প্রেমে পাগল হয়ে যায় লোকটা, মনে মনে বলে আল্লাহ গো যদি তোমার হাবিবের আওলাদের যদি এত চরিত্র ভালো হয়, এত ব্যবহার ভালো হয়, যদি না চেহারা এত সুন্দর হয়, তোমার হাবিব কত সুন্দর হবে, তোমার হাবিবকে দেখতে পাবো না। বিরাদরান মিল্লাত ইসলামিয়া বাবাজির ভাইরা ওই মাওলানা নিজামুদ্দিনের আব্বা জান হযরতে দুআপনা আসরার আহমদ কলিমি রহমাতুল্লাহ তাআলা আলাইহির খাদিম, বিরাদার একদিন হাত ধরে নিলেন, হুজুর আজকে আপনাকে আমি ছাড়বো না, আজকে রাসূলুল্লাহকে দেখাতে হবে, আমি আমার নবীর চেহারা দেখবো। হুজুর আসরার আহমদ কলিমি বললেন, ও পাগল, শুনে নাও শুনে নাও, যদি একবার আমার নবীকে দেখে নাও তুমি জীবনে হোশ পাবে না, তুমি পাগল হয়ে যাবে। বলে ঠিক আছে আমি পাগল হয়ে যাবো, কিন্তু নবীকে দেখবো। আমি আমার নবীকে দেখবো। বলে তুমি পাগল হয়ে যাবে? বলে হ্যাঁ রাজি আছি। বলে ছেলে চিনতে পারবে না বলে রাজি আছি, মেয়ে চিনতে পারবে না বলে রাজি আছি, বলে তুমি দুনিয়ার কোন মানুষকে চিনতে পারবে না বলে রাজি আছি, আমি নবীর প্রেমে রয়েছি, নবীর আমি চেহারা দেখব, আমি নবীর জলবা দেখব, নবীর আমি চেহারা দেখব। রাজান মিল্লাত ইসলামিয়া বলে বুঝো, আমি স্বপ্নতে দেখব না, আমার নবীকে আমি ডাইরেক্ট দেখব। বাবাজির ভাইরা মুড়ির আগে বড় পাকা ছিলেন বাবা, কাঁচা ইটের মতো নয়, 2 বছর পর মুনা লেগে যেতে পারে, বিরাদার এখনকার মুড়িদের মতো নয়, বড় বড় জুব্বা দেখে নিল, বড় বড় পাগড়ি দেখে বলছে এটা বড় পীর, বিরাদার পীরের জন্য জুব্বা পাগড়ি দরকার নাই। বিরাদার মিল্লাত ইসলামিয়া আমার পীরের
খানদানে বড় জুব্বা চলে না, আমার পীরের খানদানে বড় বড় তাজ চলে না, আমার পীর বিরাদার শাহী নয় ফকির আমি স্বপ্ন তে দেখবো না, আমি ডাইরেক্ট নবীকে দেখবো। আপনি কেমন নবী ঔলাদ আছেন, আপনি কি করে আমার নবীকে আনতে পারেন, আমি দেখবো হুজুর মাথার চোখে দেখবো। আপনার ছেলেকে চিনতে পারলেন, মেয়েকে চিনতে পারলেন, সবকে চিনে গেলেন, যাওয়ার পরে গাছতলায় বসে গেলেন। সেই আপনার কোন জায়গার লোকটা? বগুড়া ডিস্ট্রিক্ট নন্দীগ্রাম বাড়ি বেরাদ্রানে মিল্লাতে ইসলামিয়া। পুরো ঠিকানা দিচ্ছি, নিয়ে নেন বেরাদার। কেউ যদি বাংলাদেশ যান তো বেরাদার চলে যাবেন। আমার হুজুরের দরবার হচ্ছে দেউতা শরীফ, আপনার থানা নন্দীগ্রাম, আপনার থানা নব, আপনার বগুড়া বেরাদ্রানে মিল্লাতে ইসলামিয়া। আপনি নন্দীগ্রাম থানা যাবেন রাজশাহী থেকে বেরাদার, কমপক্ষে আপনার কম করে 60 টাকা ভাড়া নেবে। ওই রাত আপনার যে স্থানে নামবে সেই স্থানটার নাম হচ্ছে নন্দীগ্রাম। এবার নন্দীগ্রামে নেমে পুরুমুখী হবে, আপনার বাটে রিক্সা হবে, বলে দেউতা যাব, আমার ফিরে দরবার নিয়ে চলে যাবে, আসরের মেয়ের দরবারে নিয়ে চলে যাবে। বিশাল দরবার রয়েছে বিরাজানে মিল্লাতে ইসলামিয়া। পুরো ঠিকানা দিয়ে দিচ্ছি বাবা, ঠিকানাটা লিখে নেন। বেরাদার বলছেন তুমি আমাকে কি চিনতে পারলে? বলে না না, আপনি কে চিনতে পারলাম না। বলে তুমি কোনদিন আমাকে দেখেছো? বলে আমি কোনদিন তোমাকে দেখিনি। বলে তুমি কি আমাকে দেখার ইচ্ছা করেছো? বলে কি করে বলবো, আপনাকে দেখার ইচ্ছা করেছি। বলে দেখে ইচ্ছা করেছো? বলে আমি আমার নবীর ইচ্ছা করেছি, আমার নবীর চেহারা দেখবো। বলে কাকে বলেছো? বলে আমার পীরকে বলেছি, তোমার পীর সৈয়দ আসরার আহমদ কলিমি। তোমাকে এখানে বসিয়ে এখন মদিনায় গিয়ে বলছে বুঝলেন। এখন আমার আসরার, আমার আওলাদ মদিনাতে এখনো বসে আছে, আমাকে পাঠাইলো তোমার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। তারপরে লোকটা যেমন এক নজর দেখেছেন, সঙ্গে সঙ্গে হোশ হারা হয়ে গেলেন, যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকলেন পাগল হয়ে থাকলেন। বিরাদার একবার দর্শন করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটা ঘটনা শুনিয়ে, একটা কালামা শুনিয়ে আমি বিদায় নেব। আশা করি শুনেননি। এটা কোনদিন শুনেছেন? যেটা বললাম কোনদিন শুনেছেন? নতুন শুনেছেন? জোরে বলুন। একটা মানকামাত পড়ে দিই, আমাদের অভ্যাস। আমরা